কুড়িগ্রামের তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বসির উদ্দিন নামের নব্বই বছরের এক বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে এই ঘটনায় অভিযুক্ত নূরে আলমকে আটক করেছে পুলিশ মঙ্গলবার সকালে রৌমারী উপজেলার দাঁত ভাঙ্গা ইউনিয়নের কাউনিয়ার চরগ্রামে এই ঘটনা ঘটে স্থানীয়রা জানান বৃদ্ধের উচ্চস্বরে কথা বলাকে কেন্দ্র করে সকালে কথা কাটাকাটির এক পর্যায়ে নূরে আলম তাকে কিল খুশি দেয় এক পর্যায়ে ঘটনাস্থলেই বৃদ্ধ বসির উদ্দিনের মৃত্যু হয় রোমারি থানার ওসি গোলাম মোর্তুজা জানান অভিযুক্তকে আটক করা হয়েছে এবং মামলার প্রস্তুতি চলছে